চেষ্টা করছিলেন সেখানে তাকাশি এবং লম্বা করে সামনে বাড়িয়েছেন আহমেদ আবদুল্লাহ। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ভেতরে ঢোকার চেষ্টা চলছে, তবে তৈরি আছেন তারিক কাজী, বডিলি ব্লক করে রেখেছিলেন যে কারণে বাই লাইনের বাইরে গেল। আপনি যেটা বলছিলেন যে আর্লি স্টেজে প্রেসিংটা খানিকটা বেশি করে ফেলছে নাকি, এই জায়গাটা কিন্তু আমরা প্রিশোতে একটা কথা বলেছিলাম যে অস্কার ব্রুসন তিনি বারবার বলছিলেন যে শুরুতে বসুন্ধরা কিংস খানিকটা ডিফেন্সিভ খেলার ট্রাই তারা করবে, তারপর ধীরে বলেন না সেখানে বিপ্লব আহমেদ, যদি সেটা করতে পারতেন বিপদ হতে পারত। এখনো পর্যন্ত তারিক কাজী অনেকখানি উপরের দিকে উঠে এসেছেন, তারিক কাজী অনেকটা গ্রাউন্ড কভার করেছেন, ভেরি গুড ওয়ার্ক রেট এই মুহূর্তে অনেক লম্বা হলেও তার আসলে গ্রাউন্ডে খানিকটা সমস্যা আছে, যে গোলগুলো এবার মাজিয়া কনসিড করেছে তাদের লিগে, তাদের একটা লম্বা অংশ দেখা গেছে, বড় একটা অংশ তারা বটম কর্নারে আছে, নিজেদের হোল্ড রেখেছে বেশ ভালোভাবেই। আরো একটা অ্যাটাক তৈরির চেষ্টা মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবে, সেখানে অ্যাটেম্প করেছিলেন ইব্রাহিম হোসেন, বাট সেটা মাথায় লেগে গেছে তারেক কাজীর, থ্রো ইন মাজিয়া আব্দুল্লাহ, ইব্রাহিম ওয়ান্স অ্যাগেন একটা চমৎকার স্পেস বের করে কিন্তু বলটা বাড়িয়েছেন, বাট তারিক কাজী তৈরি বডি টাসল পেরে উঠলেন না তারিক কাজীর সাথে, লক সলিড তারিক কাজী, কিন্তু সেটা কিন্তু সেই ইন্টেন্সিটি তারা ধরে রেখেছে, তারিক কাজী যার কথা আলাদাভাবেই বলছিলাম, চমৎকার বল প্লে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, স্পেস নিয়েছেন অনেকটা উপরের দিকে, অ্যাটাকে ঢুকে পড়েছেন তারিক কাজী, নিয়ন্ত্রণে রেখেছেন, কার জন্য ছাড়বেন, একাই ঢুকছেন এবং ফাইনালি নিচ থেকে গিয়ে শিফা How much you comfortable with your new playing position, like left back? Thank you, yeah, very much. It was a good game from the whole team, so thanks to the whole team. Left back, yeah, I've played it before. Obviously, in the BPL, I've also played it. So, yeah, I'm getting used to it, and it feels really good today. Today was a really good day, and I felt very comfortable. In the match, when you feel the pressure? At the starting or at the last part? At the start, it's always the most pressure the first 20 minutes because both teams are going head to head. So I have to say the first 20 minutes. Thank you.